माय डियर स्टैन हाउ आर यू अनेक दिन परे आमरा आबार क्लासे फिरे आसछि सेटा हलो जेहेतु कोविड 19 अर्थात आमरा एई करोना थेके जे प्राय देड़ बछर आमरा क्लासे आसते पारिनि आमरा प्राय प्राय एई भिडियो क्लासटा देवा हय तो अन्यान्य दिनेर न्याय आजके आमरा একটা ভিডিও ক্লাস দেওয়ার চেষ্টা করছি তোমরা যে যেখানেই থাকো সেখান থেকে আমাদের এই ক্লাসটা একটু ফলো করলে অনেক কিছু জানতে পারবে তাই আমি আজকে ক্লাসে আসছি দশম শ্রেণী ইংলিশ সেকেন্ড পার্ট আজকের বিষয়টা হবে সেন্টেন্স আমরা আজকে সেন্টেন্স নিয়ে আলোচনা করব ইতিমধ্যেই তোমরা এর নিচের ক্লাসে সেন্টেন্স সম্পর্কে অনেক কিছু জেনেছো আজকে আরেকটু আমরা একটু শেয়ার করব এই সেন্টেন্স সম্পর্কে প্রথমত সেন্টেন্স শব্দের অর্থ কি নিশ্চয় তোমরা জানো সেন্টেন্স মানে বাক্য এবং বাক্যটা এমন হবে যা মনের ভাব প্রকাশ করে তাকে বলা হয় সেন্টেন্স তবে সেন্টেন্সের কয়টা অংশ আছে তোমরা অনেকেই জানো সেন্টেন্সের আমরা জানি দুইটা অংশ থাকে একটা হলো সাবজেক্ট আরেকটা হলো প্রেডিকেট সাবজেক্ট হলো উদ্দেশ্য আর প্রেডিকেট হলো বিধেয় ইতিপূর্বে তোমরা হয়তো ক্লাস সিক্স অথবা সেভেন এইগুলো শিখেছো হয়তো তোমাদের মনে নাই এখনও সময় আছে আর একটু মনে করার জন্য তোমাদের কাছে একটু শেয়ার করছি এই তো সেন্টেন্স আমরা জানি সেন্টেন্স প্রধানত পাঁচ ভাগে আমরা ভাগ করে থাকি সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অপারেটিভ সেন্টেন্স আর এক্সক্লামেটরি সেন্টেন্স তোমরা দেখো আমি একটু বোর্ডে লিখি প্রথমত অ্যাসার্টিভ সেন্টেন্স দুই নম্বরে ইন্টারোগেটিভ তিন নম্বরে আছে ইম্পারেটিভ চার নম্বর আছে অপারেটিভ পাঁচ নম্বর আছে এক্সক্লেমেটরি এই পাঁচটা সেন্টেন্সের সাথে আমরা বেশি পরিচিত এক নম্বরে অ্যাসার্টিভ দুই নম্বরে ইন্টারোগেটিভ তিন নম্বরে ইম্পারেটিভ চার নম্বরে অপারেটিভ এবং পাঁচ নম্বরে আছে এক্সক্লেমেটরি তো আমরা এই পাঁচটা বাদে আরও কিন্তু সেন্টেন্সের সাথে আমরা পরিচয় হব সেটা হলো প্রথমত তোমরা হয়তো অনেকেই জানো যে অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু দুই ভাগে ভাগ করা যায় একটা হলো হা বাধক আর একটা হলো না বাধক হা বাধক হলো অ্যাফার্মেটিভ আর না বাধক হলো নেগেটিভ অ্যাফার্মেটিভ আরেকটা হলো নেগেটিভ এই তাহলে আমরা এখানে গেছে পাঁচ এইটা আমরা যদি ধরি ছয় এইটা ধরব সাত এই সাতটা সেন্টেন্স আমি আবারও বলে শোনাচ্ছি দেখো অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপারেটিভ এক্সক্লেমেটরি এবং অ্যাসার্টিভ সেন্টেন্সকে আরেকটা দুটো অংশ সেটা হলো অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এখন এ বাদও আরও তিনটে সেন্টেন্সের সাথে আমরা এর সাথে যুক্ত হব সেটা হলো তিনটে সেন্টেন্স হলো তিনটে সেন্টেন্স হলো সিম্পল সিম্পল আরেকটা হলো কমপ্লেক্স আরেকটা হলো কম্পাউন্ড এই তিনটে তাই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল সেন্টেন্সের শুধুমাত্র একটি সাবওয়ার্ডিনেট ক্লজ থাকে তবে আমরা এই এই তিনটে সেন্টেন্স পড়ার জানার বা লেখার আগে আমরা কিন্তু ক্লজ সম্পর্কে একটু ধারণা দিই ক্লজ সম্পর্কে তো আমরা এতটুকু বলতে পারি সিম্পল মানে কিন্তু সহজ এবং সরল সহজ সরল সহজ সরল কেমন যে সকল
সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্ব থাকবে, সেটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। যদি এরকম যদি বলা হয় যে হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল, এটা কিন্তু একটি মাত্র প্রিন্সিপাল প্লাস এবং সাবজেক্ট, এই হলো সিম্পল সেন্টেন্স। অনুরূপভাবে আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্স বলি, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স এমন একটা সেন্টেন্স হবে যার একটি প্রিন্সিপাল প্লাস থাকবে। অর্থাৎ এরকমভাবে বলতে পারি যে এই সেন্টেন্স সিম্পল সেন্টেন্সের একটা থাকবে, আরেকটা থাকবে পরাধীন বাক্য, যে বাক্য কখনো নির্ভরশীল নয়, নিজে চলতে পারে না। যেমন আমরা এরকম যদি কিছু লিখি, হি ওয়েন্ট টু স্কুল অ্যাজ হি ওয়াজ ভেরি হ্যাপি, যেহেতু সে সুখী ছিল তাই সে স্কুলে গিয়েছিল, এরকম ধরে। তাহলে আমরা কিন্তু হি ওয়েন্ট টু স্কুল এই সেন্টেন্সটা কিন্তু সিম্পল সেন্টেন্সেরই নেয়। আর একটা আছে এইটা, এই সেন্টেন্সটা কিন্তু এটা পরাধীন বাক্য। তাহলে আমরা বলতে পারি যে একটা স্বাধীন আর একটা পরাধীন বাক্যের সমানভাবে হবে কমপ্লেক্স সেন্টেন্স। আর একটা সেন্টেন্স আছে, সেটা হলো কম্পাউন্ড, যে সেন্টেন্স আর দুইটাই সিম্পল সেন্টেন্সের মতো, তবে মাঝখানে এর সংযোজন অব্যাহত থাকবে, সেটা হলো অ্যান্ড, বাট অথবা অর দিয়ে যুক্ত থাকবে। এই তিনটে আর এই সাতটা আমরা কিন্তু মোট দশটা সেন্টেন্সের সাথে পরিচয় হলাম। এই দশটা সেন্টেন্স আগামী ক্লাসে তোমরা অবশ্যই এটা একটু বাড়িতে দেখবা এবং এর ফিডব্যাক একটু জানবা। আর পরবর্তী ক্লাসে আমি এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই তিনটে সেন্টেন্সের ক্লাসের একটা ব্যবহার আছে, এই ক্লাস সম্পর্কে আমি আলোচনা করব। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ।